বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 93তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে নড়াইলে তার স্মৃতি বিজড়িত সুলতান পল্লীতে আয়োজন করা হচ্ছে দিনব্যাপী শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। এছাড়া সকালে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শোভাযাত্রা বের করা হবে। তবে এবার তিন দিনব্যাপী সুলতান উৎসব ও সুলতান মেলার আয়োজন করা হবে ঈদের পর। নড়াইল প্রতিনিধি মিরাজ খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটি ও মানুষের শিল্পী এস এম সুলতান, যার ছবিতে প্রাধান্য পেয়েছে গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজ, তার তুলির আঁচড়ে ফুটে উঠেছে নির্যাতিত নিপীড়িত মানুষের ছবি। শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে নামিদামি সব শিল্পীর ছবির সাথে প্রদর্শিত হয়েছে এস এম সুলতানের ছবি। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক, স্বাধীনতা পদক ও দেশি বিদেশি নানা খ্যাতি তাকে করেছে বিশ্ববরেণ্য। 2006 সালে শিল্পীর বসতবাড়িতে নির্মাণ করা হয় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন তার বাড়ি ও চিত্রকর্ম দেখতে। এই সংগ্রহশালাটা বন্ধ থাকে, তারা এসে ফিরে যায়। এটা যদি একটু দীর্ঘ সময় বাড়ানো যায় তাহলে খুব ভালো হয়। এখানে আগে যে পশু পাখি খামারটা ছিল ওইটা যদি পুনরায় সরকার মাদায় ফিরে যেত, লোকজন দেখেও খুশি হত। শিল্পীর আঁকা ছবিগুলো সংস্কারের দাবি জানান দর্শকরা। সুলতান সাহেব ভাবতো যে শিশু স্বর্গ আমি করব। সুলতানের রেখে যাওয়া যে শিশু স্বর্গ আছে আমাদের যে স্মৃতি সংগ্রহশালা, তা আরো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে আমাদের এখানে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। শিল্পীর জন্মদিন উপলক্ষে প্রতি বছর সুলতান উৎসবের আয়োজন করা হলেও এবার বর্ষার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে ঈদের পর। সুলতান পল্লীকে ঘিরে দর্শক সমাগম বাড়াতে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। এই সংগ্রহশালাটি সার্বক্ষণিক খোলা রেখে যে কোনো দর্শনার্থী এটা এসে এখানে এসে সেটা দেখার সুযোগ পাবেন, এই ধরনের একটি ব্যবস্থা করার জন্য একটি সিদ্ধান্ত। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।